আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। যে ব্যাটসম্যান পারে সে সব ধরনের পিচেই ব্যাটিং করতে পারে, এই কথাটা ইয়াসির হামিদ বলেছেন বাবর আজমের ব্যাটিং প্রসঙ্গে। কারণ বাংলাদেশে নেমেই প্রথম ম্যাচে বাবর আজম হাফ সেঞ্চুরি করেছেন। এখন দেখার, আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে যে কন্ডিশনটাতে খেলা হচ্ছে শীতের একটা ইম্প্যাক্ট রয়েছে, মিরপুরের উইকেট এমনিতেই স্লো, কিন্তু সত্যিকারের অর্থে এই উইকেটগুলোকে বাংলাদেশি ব্যাটারদের চাইতে বিদেশি ব্যাটাররা অ্যাসেস করছেন অনেক বেটার ওয়েতে। বাবর আজমের ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি একটু বিবেচনা করেন তাহলে তিনি ওয়েট করেছেন খারাপ বলের জন্য। আমি আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখাই। বাবর আজম যে 4টা 4 মেরেছেন প্রথম দিকে, ওই 4টা 4কে একটু লক্ষ্য করে দেখেন, একটু প্লে করে দেখাই। ওই 4টা 4-এর প্রত্যেকটাই ছিল একটু পেছনের দিকের বলের, শর্ট অফ লেন্থের বলের, যেগুলো ব্যাকফুটে গিয়ে বাবর আজম শর্ট নেগোশিয়েট করেছেন। সো এই যে জায়গাটা, আমাদের দেশের ব্যাটাররা হয় কি, তারা সবাই কমিটেড ফ্রন্ট ফুটে থাকেন। যে বলটাকে ব্যাকফুটে খেলতে হয় সেই বলটাকে ব্যাকফুটে না খেলে কমিটেডলি তারা ফ্রন্ট ফুটেই শর্ট খেলেন। বাবর আজম এই 4টা শট তিনি ব্যাকফুটে খেলেছেন, দেখেছেন। এবার একটা মজার বিষয় বলি, তা হচ্ছে এই পার্টিকুলার ম্যাচটাতে বাবর আজম যতগুলো 4 মেরেছেন প্রত্যেকটা 4 তিনি ব্যাকফুটে গিয়েই মেরেছেন। তার মানে উইকেটটা যখন ডিফিকাল্ট টু স্কোর রানস, বাবর আজম ওয়েটেড ফর দ্য লুজ ডেলিভারিস, হি ওয়েটেড ফর দ্য ব্যাড ডেলিভারিস। সো এই যে জায়গাটা, এই জায়গাটা একটা ব্যাটসম্যানশিপের পরিচায়কের জায়গা, যেখানে আপনি জানেন যে উইকেট কন্ডিশনটা কেমন, কেন আপনি 180-90 রানের জন্য খেলবেন। যে ধরনের উইকেট সেখানে 150-এর উইকেট আপনি 150-কে লক্ষ্য করে খেলবেন, আপনি 160-165 করতে পারবেন। ফ্যাক্টটা আসলে ওই জায়গাটাতেই, যদিও রংপুর রাইডার্স আসলে এই জায়গাটাতে কী করছিল, তারা পরে ব্যাটিং করছিল। সো বাবর আজম এই জায়গাটা দেখিয়ে দিয়েছেন ইয়াং ক্রিকেটারদের জন্য একটা শিক্ষার জায়গা, যে এখানে আসলে আপনাকে কীভাবে ব্যাটিং করতে হবে, মাইন্ডসেটটা কীরকম থাকবে। প্রত্যেকটা শট তিনি যখনই লুজ বল পেয়েছেন তখনই বাউন্ডারি মেরেছেন, তার মানে ভালো বলগুলোকে সমীহ করেছেন, কিংবা যে বলগুলো আসলে লুজ বল না সেগুলোতে উইকেটে তিনি স্টে করেছেন। দিস ইজ দ্য ব্যাটসম্যানশিপ। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, তা হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের এখানকার ব্যাটাররা কী হয়, কমিটেড তারা ফ্রন্ট ফুটে শট খেলে। সো ব্যাকফুটে শট খেলতে জানাটা বা ব্যাকফুটে স্ট্রং হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আপনি আপনার ব্যাকফুটটাকে কীভাবে আসলে স্ট্রং করবেন। বাবর আজম একটা কাজ তিনি প্র্যাকটিসে, আমার কাছে মনে আছে রামিজ রাজার সঙ্গে একটা ভিডিওতে তিনি শেয়ার করেছিলেন, যে ব্যাকফুটটাকে স্ট্রং করার জন্য তিনি শুধুমাত্র ব্যাকফুটের উপর একটা ব্যালেন্স রেখে দেন বল আসছে তিনি র্যান্ডমলি শট খেলছেন, জাস্ট ব্যাকফুটের উপর একটা ব্যালেন্স থাকবে। এটা ইয়াং ক্রিকেটার যারা আছেন আপনারা এই ব্যাকফুটের ব্যালেন্সের জায়গাটা, কিন্তু ব্যাকফুটের স্ট্রেংথের জায়গাটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা অনফিল্ডের পর্দায় পরবর্তী সময় বিভিন্ন ভিডিওতে দেখাবো যে আসলে এই যে ব্যাকফুটে লেন্থ পিক করে ব্যাকফুটে গিয়ে শট খেলা, এই জায়গাগুলো আসলে বড় ব্যাটাররা কীভাবে করেন, বা লেন্থটাকে কীভাবে পিক করতে পারেন, বা খুব দ্রুত কীভাবে ব্যাকফুটে চলে যেতে পারেন। ক্রিকেট কিন্তু এই জায়গারই খেলা, যে এটাই এই পার্থক্যটাই একটা সাধারণ ব্যাটার আর একটা অসাধারণ ব্যাটারের মধ্যে পার্থক্য ক্রিয়েট করে দেয়, যে একজন ব্যাটার যিনি কিনা এই এতটুকু সময়ের মধ্যে, ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের মধ্যে ডিসিশনটা নিয়ে ফেলতে পারেন, ওই ব্যাটারটাই আসলে দিন শেষে গ্রেট ব্যাটার। আরেকটা বিষয়, বাবর আজম শট নেগোশিয়েট করেন কিন্তু অনেক লেট থেকে, বলটাকে অনেক বেশি মাত্রা অ্যালাউ করেন, যেহেতু বলটাকে অনেক বেশি মাত্রা অ্যালাউ করেন বডি বরাবর আসার জন্য, সো তিনি একটা টাইম পান ব্যাকফুটে গিয়ে শট নেগোশিয়েট করতে। সো ফ্যাক্ট আসলে এই জায়গাটাতে যে বাবর আজম কেন এই কন্ডিশনটাতে বেটার আউটপুট দিয়েছেন, যেটা ইয়াং ক্রিকেটারদের জন্য একটা শিক্ষার জায়গা। তার মানে যে পারে সে সব জায়গাতেই পারে, তার সব জায়গাতে পারা উচিত। ডিফারেন্ট কন্ডিশনে আপনি কীভাবে ডিফারেন্ট ওয়েতে ব্যাটিং করবেন, এটাই ব্যাটসম্যানশিপের পরিচায়ক। আন্তর্জাতিক ব্যাটারের জন্য এই অজুহাত কোনো বড় অজুহাতের জায়গা না, যে আমার এখানকার উইকেট ব্যাটিংয়ের উপযোগী না। বাবর আজমরা বেনি হাওয়ালরা রান করেন, নাজিবুল্লাহ জাদওয়ানরা রান করেন, সো এখানে আসলে অজুহাত দেওয়ার কোনো কিছু নাই। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য।